আজ আমি শেয়ার করব আপনাদের কাছে একটা অসাধারণ চকোলেটের রেসিপি। এটা সম্পূর্ণ আমার ছেলের মস্তিষ্ক প্রসূত, ওই নাম দিয়েছে মেডিটেরিয়ান চোকো। হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মেডিটেরিয়ান চোকোটা করতে যেগুলো লাগছে সেগুলো হলো দুটো ওয়েফারের প্যাকেট। এই ওয়েফারগুলো প্রথমে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এগুলো যে কোনো স্টেশনারির দোকানেই পাওয়া যায়। ওয়েফারটা পেস্ট করা হয়ে গেছে। এবার একটা লম্বা ধরনের হ্যান্ডেল দেওয়া কাঁচের গ্লাস নেওয়া হয়েছে। এই কাঁচের গ্লাসে ওয়েফারটা দিয়ে দেওয়ার পর তার উপরে সামান্য একটু চোকো চিপস ছড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে দুধ জাল দিতে বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসের উপরে। দুধটাকে ঘন করে জাল দিতে হবে। পুরো রেসিপিটাই আমার ছেলে করেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। দুধটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এবার এতে ডেয়ারি মিল্ক চকলেট ছোট ছোট করে কেটে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে 10 টাকা দামের যে ডেয়ারি মিল্কগুলো পাওয়া যায় সেগুলোই দিয়ে দেওয়া হলো। চকলেটটা দিয়ে দুধটা আরো ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবারে উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে চোকো চিপস বেশ কিছুটা। চোকো চিপসটা দিয়েও বেশ কিছুক্ষণ দুধটা ফোটাতে হবে। সমানে দুধটা নেড়ে যেতে হবে যাতে তলাটা ধরে না যায়। এবার দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ। আমুলের যে ছোট প্যাকেটের গুঁড়ো দুধ পাওয়া যায় 10 টাকা দামে, সেগুলো দিয়ে দেওয়া হলো। সেটা দিয়ে দেওয়ার পর ভালো করে সমানে নেড়ে যেতে হবে যাতে দুধটা দলা না পাকিয়ে যায়। এবার দেওয়া হচ্ছে বাটার। বাটারটা একটা বাটারের 1/4 কেটে দিয়ে দেওয়া হলো। এখানে মোটামুটি 25 গ্রাম মতন বাটার দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়েতে রেখে দুধটা ফোটাতে হবে যতক্ষণ না দুধটা বেশ ঘন হয়ে যাচ্ছে। একটা ক্রিমি টেক্সচার এলে গ্যাসটা আমি অফ করে দেব। এই দেখুন, এই রকম একটা টেক্সচার আসতে হবে। যে ক্রিমি টেক্সচারটা তৈরি হলো সেটা একটু ঠান্ডা করে গ্লাসের মধ্যে এবার ঢেলে দেওয়া হচ্ছে। চামচ দিয়ে ওপরের সারফেসটা একটু সমান করে নেওয়া হলো। এবার ওপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আরো কিছুটা চোকো চিপস। এরপর দিয়ে দেওয়া হচ্ছে কালারফুল জেমস, দেখতে ভীষণ ভালো লাগছে। এই মেডিটেরিয়ান চোকো খেতেও অসাধারণ হয়েছিল। বাচ্চা থেকে বড় সবারই এটা বেশ ভালো লাগবে। জেমসটা দেওয়ার পর এবার দিয়ে দেওয়া হচ্ছে মিল্কি বার। মিল্কি বারটাকে এইভাবে টুকরো টুকরো করে উপর থেকে ছড়িয়ে দিয়ে একটা ক্যাচ লাইটার জেলে গলিয়ে দিতে হবে। এটা মেল্ট হয়ে গেলে খেতে ভীষণ ভালো লাগে, তাই জন্য এটাকে গলিয়ে দিতে হবে। একটা ছুরির আগায় করে বা একটা চামচের সাহায্যে
মিল্কি বারগুলোকে চারিদিকে আমি মিশিয়ে দিচ্ছি। গ্লাসের ধারে একটু ওরিও বিস্কুট দিয়ে সাজিয়ে এটাকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়ে তারপরেই সার্ভ করতে হবে। তাহলে তৈরি হয়ে গেল আমার ছেলের তৈরি মেডিটেরিয়ান চোকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে আপনারা জানাবেন। ভালো যদি লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।